আগামী 28 ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার পৌরসভার নির্বাচনে নানান প্রতিকূলতার মধ্যেও নির্বাচনী মারচুষে বেড়াচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনীত মেয়র পদপ্রার্থী ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি নেতা জহিরুল হক খোকন। 2021 ইংশনের ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার এই নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে এবার প্রথমবারের মতো মেয়র পদে লড়ছেন জেলা বিএনপির এই নেতা জহিরুল হক খোকন। পৌরসভার এই নির্বাচনকে সামনে রেখে ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থীকে জয়ী করতে ভোটারদের কাছেও ছুটছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা কর্মীরা। সোমবার বিকেলে পৌরসভার 12 নং ওয়ার্ডের ভাদুগড়ের বিভিন্ন স্থানে গণসংযোগকালে সাংবাদিকদের কাছে পুলিশি বাধা ও নেতাকর্মীদের হয়রানি করার অভিযোগ করেন বিএনপির মনোনীত এই মেয়র প্রার্থী জহিরুল হক খোকন। ধানেশিস প্রতীক নিয়ে আসন্ন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্বাচন অংশগ্রহণ করতে যাচ্ছি। নির্বাচনের বাকি আছে অল্প কয়েকদিন, কিন্তু নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে ততই সরকার দলীয় নেতৃবৃন্দ এবং প্রশাসন থেকে ততই আমাদের নেতাকর্মীদেরকে ভয় ভীতি এবং আতঙ্ক ছড়ানো হচ্ছে। এবং আমরা যেখানে সাধারণ ভোটারদেরকে কেন্দ্রমুখী করার জন্য, নির্বাচনে অংশগ্রহণ করার জন্য, তাদের পছন্দ প্রার্থীদেরকে ভোট দেওয়ার জন্য আমরা আহ্বান জানাই এবং আমার স্লোগানটা বরাবরই আসুন পরিবর্তন চাই। সেখানে তারা সাধারণ ভোটারদেরকে আতঙ্ক সৃষ্টি করে নির্বাচন থেকে, নির্বাচনের কেন্দ্র থেকে, ভোটদান থেকে বিরত রাখার জন্য ভয়ভীতি দেখে যাচ্ছে। এবং দিন যত ঘনিয়ে আসছে তারা এও পলিসি নিয়েছে যে আমাদের এজেন্ট যারা থাকবে তাদেরকে টেলিফোনের মাধ্যমে, প্রশাসনের মাধ্যমে তারা ভয়ভীতি দেখে যাতে কেন্দ্রে কেউ না যায় সেই ধরনের একটা অবস্থার সৃষ্টি করতে যাচ্ছে। কিন্তু আমরা মনে করি আমাদের এজেন্টরা শত বাধা উপেক্ষা করে আমাদের এজেন্টরা কেন্দ্রে যাবে এবং নির্বাচনে আমরা আছি এবং শেষ পর্যন্ত আমরা থাকব। কিন্তু এখানে আরও বলা যেতে পারে, সামাজিক মাধ্যমে ভাইরাল হচ্ছে যে আওয়ামী লীগের নৌকা পক্ষের নেতৃবৃন্দ বলে বেড়াচ্ছেন যে কাউন্সিলরের ভোট গোপনে, মেয়রের ভোট ওপেন, সামাজিক মাধ্যমে প্রকাশ পাচ্ছে, বিভিন্ন পত্র পত্রিকায় এগুলো আসছে। আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। যে কোনো মূল্যের বিনিময়ে আগামী যে 28 ফেব্রুয়ারি নির্বাচন আমরা সুন্দর, সুষ্ঠু, নিরপেক্ষ হওয়ার জন্য আমরা আহ্বান জানাবো, সাধারণ ভোটারদেরকে আহ্বান জানাবো, তারা যাতে নির্বাচনে অংশগ্রহণ করে তাদের পছন্দ প্রার্থীদেরকে ভোট দেয়। আমরা এই আহ্বান রেখে এবং জনগণ যদি ভোট দিতে পারে আমি শতভাগ আশাবাদী ইনশাআল্লাহ আগামী 28 তারিখে নির্বাচনকে সামনে রেখে আপনাদের ইতিমধ্যে কি কোনো বিএনপি দলীয় কোনো নেতাকর্মীকে পুলিশে গ্রেপ্তার করেছে কিনা আপনার কোনো সমর্থক বা এজেন্ট? আসলে যে কথাটা বলছেন, আমরা এখনো পর্যন্ত আমাদের নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হয় নাই, কিন্তু একটা পরিবেশ আমরা বুঝতে পারতেছি। নির্বাচন যতই ঘনিয়ে আসছে আমাদেরকে মাঠছাড়া করার জন্য তাদেরকে হুমকি ধুমকি দিয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ হুমকি ধুমকি আমরা উপেক্ষা করে নির্বাচনে আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি নেতা সিরাজুল ইসলাম সিরাজ, জেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ শামীম মোল্লা, জেলা যুবদল নেতা মাইনুল হোসেন চপল, জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আজহারুল ইসলাম দিদার সহ জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দগণ এ সময় উপস্থিত ছিলেন। মোহাম্মদ শরীফ মাহমুদ, সময়কাল নিউজ, ব্রাহ্মণবাড়িয়া।